হরে কৃষ্ণা শুধু ভক্তবৃন্দ জয় শ্রীমতী রাধা রানী কি যায় আমি আসতে চলেছে অত্যন্ত মহাত্ত্বপূর্ণ বিশেষ করে আমাদের এই গৌরীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত বৈষ্ণবদের জন্য অত্যন্ত মাহাত্মপূর্ণ সেই দিন রাধা অষ্টমী ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে সেই শ্রীমতী রাধারানী তিনি আবির্ভূত হয়েছিলেন তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। শ্রীমতী রাধারানীর কিভাবে তিনি আবির্ভূত হলেন তা রাধা নাম কীভাবে হলো এবং দু সালে কবে আপনি এই অষ্টমী ব্রত পালন করবেন তিন তারিখ না চার তারিখ এবং কোন সময় সেই অষ্টমী লাগছে এবং আপনি বাড়িতে থেকে এবং যে যেখানে অবস্থান করছেন সেখানে থেকে সহজ মাধ্যমে কীভাবে রাধারানীর দান করবেন আপনি বাড়িতে থেকে কিভাবে অভিষেক করবেন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন হারে তো শ্রীমতী রাধারানী কৃষ্ণের অত্যন্ত প্রিয় সেই শ্রীমতী রাধারানী কৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে লাদিনী শক্তির প্রকাশ এবং লাদিনী কথার অর্থ কি আনন্দদায়িনী অর্থাৎ যিনি কৃষ্ণকে আনন্দ প্রদান করতেন প্রীতিবিধান করতেন তার সেবার মাধ্যমে তাই ভগবান তিনি হচ্ছেন সর্বশক্তিমান এবং তার সেই শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী যদিও কৃষ্ণ এবং রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু রাধারানী এবং কৃষ্ণ তাঁরা এই জগতে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ হচ্ছেন শক্তিমান এবং তার শক্তি স্বরূপা হচ্ছেন শ্রীমতী রাধারানী একই দেহ একই দেহ দেহভেদাঙ্গত উত অর্থাৎ একই দেহ আবার তারা ভিন্ন দেহতে তেনারা আবির্ভূত হয়েছেন এই ধরাধামে কারণ কি এই ভক্তি প্রেম আশ্বাদিতে তাহার অবতরণ অর্থাৎ ভক্তি প্রেম আস্বাদন করার জন্য দুই দেহ ধারণ করেছেন তাঁরা এবং ভগবানের ইচ্ছায় ভগবানের বাম অঙ্গ থেকে স্বয়ং রাধারানী তিনি আবির্ভূতা হয়েছেন এই ধরাধামে ভগবান একবার স্বতঃশৃঙ্ঘ পর্বতে রাসমঞ্চে তিনি অবস্থান করছেন এবং সাথে সাথে ভগবান তিনি ইচ্ছা প্রকাশ করলেন এবং ভগবানের ইচ্ছা অনুসারে ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে স্বয়ং রাধারানী তিনি প্রকট হয়েছিলেন আর যেহেতু তিনি সেই প্রকাশিত হওয়ার সাথে সাথেই রাধারানী কি হলেন ভগবানের সেবার জন্য তিনি ধাবিত হলেন তাই আমরা দেখতে পাই আচার্যরা তার দৃষ্টান্ত দিয়েছেন যেহেতু তিনি রাসমঞ্চে স্বতঃসৃহ পম্পতের মঞ্চে আবির্ভূত হয়েছিলেন সেই রাসমঞ্চে রা এবং আবির্ভূত হওয়ার সাথে সাথেই তিনি ভগবানের সেবার জন্য ধাবিত হলেন তাই ধা তাই এই একক অর্থে রাধারানীর নাম হয়েছিল রাধা এবং রাধারানী প্রকাশিত হলেন এবং রাধারানী প্রকাশিত হওয়ার সাথে সাথে ভগবানের বিভিন্ন সেবায় ভগবানের সেই প্রেম ভক্তি দ্বারা ভগবানকে তিনি সন্তুষ্টি বিধান করতেন এবং শ্রীমতী রাধারানী থেকে অনন্ত কোটি শত কোটি গোপী সৃষ্টি হয় এবং সহস্র লক্ষ্মী দেবী প্রকাশিত হন যাতে ভগবানের সেবায় আরও সুন্দরভাবে তিনি নিয়োজিত হতে পারেন এবং সেই রাধারানীর সেবায় সমস্তই গোপীরা দেবীরা সহযোগিতা করতেন তাই কৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক কেন কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন এমন কি তিনি কাম দেবকে পর্যন্ত আকর্ষণ করেছেন এবং যেহেতু কামদেবকে ভগবান কৃষ্ণ আকর্ষণ করেছেন তাই তার নাম কি হয়েছিল আমরা জানি মদন মোহন হ্যাঁ মদনকে যিনি মোহিত করেছিলেন এবং সেই রাধা তিনি তার প্রেম ভক্তি দ্বারা কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাধারানীর আরেক নাম হয়েছে মদন মোহন মোহিনী অর্থাৎ যিনি কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন তাই শ্রীমতী রাধারানী এইভাবে কৃষ্ণ সেবায় তিনি নিরত নিয়োজিত থাকেন এবং কৃষ্ণ সেবার মাধ্যমে তিনি জগতে বিশেষ বিশেষ শিক্ষা স্থাপন করেছেন তো শ্রীমতী রাধারানী বৃন্দাবনের অন্যতম গ্রাম রাবেলে তিনি বিশ্বভানু রাজার দুহিতা রূপে আবির্ভূত হন ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল সেই অনুরাধা নক্ষত্রে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয় যেহেতু অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয় তাই আচার্যরা দৃষ্টান্ত দিয়েছেন তাই আরেক নাম হয় শ্রীমতী রাধারানীর রাধা একটি হচ্ছে রাসমঞ্চে আবির্ভূত হয়েছেন এবং অনুরাধা নক্ষত্রে সংযোগে তার আবির্ভূত হওয়ার জন্য তার নাম হয়েছে রাধা তাই তো শ্রীমতী রাধারানী তিনি এই জগতে আবির্ভূত হতে চাননি কেন এই জগতে সবাই তারা অসত্যবাদী তারা হচ্ছে পামপঙ্কিল জীবনে বিষয়ম্নময় তারা পাপপঙ্কিল জীবনে সর্বত্র ব্যতিব্যস্ত পাপ্পঙ্কিল জীবন ধারণ করার জন্য সর্বত্র ব্যতিক ব্যস্ত যখন কৃষ্ণ রাধারানীকে বললেন হে রাধে আমরা এই ভুলকে আবির্ভূত হয়ে বিভিন্ন লীলাবিলাস করব। করবো তখন রাধারানী বললেন না আমি ওই ভুলোকে যাব না কারণ ওখানকার সমস্ত মানুষ ভোগের প্রতি আকৃষ্ট হয়ে তারা পাপপঙ্কিলময় জীবনে ব্যস্ত হয়ে পড়েছে তাই ওই জগতে আমি যাব না কখনো তখন বিষ্ণু রাধানানীকে বোঝালেন স্বয়ং এই ব্রজলোক নিয়ে আমি এই ভৌমলোকে আবির্ভূত হব অর্থাৎ এই ব্রজের সমস্ত কিছু তোমার গোবর্ধন তোমার কুণ্ড সরোবর রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং অর্থাৎ এই দ্বাদশ বন সমহিত যে বৃন্দাবন এই যে ব্রজের পরিবেশ সেখানে গিয়ে আমি গঠন করব তারপরে তুমি ওখানে আবির্ভূত হয়েও তো রাধারানী কৃষ্ণের সেই কথায় রাজি হলেন এবং আমরা দেখতে পাই এই ভৌম ভৌমলীলায় না আসতে চাইলেও কৃষ্ণ রাধারানীকে রাজি করিয়ে এই ভৌম বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তাই শ্রীমতী রাধারানীর আবির্ভাব অত্যন্ত মাহাতপূর্ণ একটি দিন তাই এই আবির্ভাব আবির্ভাবটি সবাই আপনারা পালন করবেন যদি কেউ না এই ব্রত পালন করতে পারে শাস্ত্রে বহু দৃষ্টান্ত রয়েছে তো বলা হচ্ছে সহস্র একাদশী যদি কেউ পালন করে হ্যাঁ সহস্র একাদশী যদি পালন করছে কিন্তু যদি কেউ একবারই রাধা অষ্টমী ব্রত পালন করে তার সহস্র একাদশী পালন করার ফল সে লাভ করতে পারবে এছাড়াও বলা হচ্ছে পর্বত সমান যদি স্বর্ণদান কেউ করে কিন্তু যদি কেউ এই ব্রত পালন করে শ্রদ্ধার সহিত সে সেই পর্বত সমান স্বর্ণদানের ফল লাভ করতে পারবে এছাড়াও ব্রহ্মহত্যা গোহত্যার যে সমস্ত পাপ এই রাধাষ্টমী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করার মাধ্যমে তার থেকে খণ্ডন হতে পারে এবং কেউ যদি জেনে এবং অজান্তে এই ব্রত পালন না করে বলা হচ্ছে শাস্ত্রে শত কোটি কল্প তাকে নরক বাস করতে হয় এবং নরকে তাকে সেই ক্লেশ লাভ করতে হয় শত কোটি জন্ম এবং কেউ যদি এই ব্রত মাহাত্ম ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন করে বলা হচ্ছে যে নিত্যকাল সে ব্রজধামে বিরাজ করতে পারে তাই কত মাহাত্মপূর্ণ তাই আপনারা সবাই এই রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করুন রাধাষ্টমী ব্রত অত্যন্ত এক মাহাত্বপূর্ণ ব্রত যে ব্রত পালন করার মাধ্যমে কৃষ্ণকে অতি সহজে আমরা খুশি করতে পারি এছাড়াও শ্রীমতী রাধারানীর সন্তুষ্টি প্রীতিবিধানও করতে পারি তাই এই ব্রত সামনেই আসতে চলেছে চৌঠা সেপ্টেম্বর এই রাধা অষ্টমী ব্রত আপনারা সবাই পালন করবেন আর এই অষ্টমী তিথি পাচ্ছে তেসরা সেপ্টেম্বর সকাল নটা পঞ্চাশ মিনিট গতে এবং এই অষ্টমী তিথি থাকবে চৌঠা সেপ্টেম্বর সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ আমরা পালন করব চৌঠা সেপ্টেম্বর কেন তেসরা সেপ্টেম্বরে পালন করব না কারণ সেই অষ্টমী বৃদ্ধা হয়ে যাচ্ছে তাই বৃদ্ধা অষ্টমী পালন করলে আমাদের কুল নাশ হবে আমাদের ভক্তি নাশ হবে তাই আমরা বৃদ্ধা অষ্টমী পালন করব না আমরা শুদ্ধ অর্থাৎ পরবর্তী দিনে আমরা সেই অষ্টমী পালন করব তাই সবাই এই ব্রত পালন করুন এবং এই ব্রত কিভাবে আপনি পালন করবেন আপনারা চৌটা সেপ্টেম্বর সকলে ভোরবেলা উঠে যাবেন এবং চৌটা সেপ্টেম্বর যেহেতু রাধাষ্টমী তার আগের দিন আপনারা যারা আমিষ ভক্ষণ করে আমিষ ভক্ষণ করবেন না আমিষ খাবেন না এবং রাধাষ্টমী পরের দিন কেউ আমিষ গ্রহণ করবেন না এই দুদিন অন্তত যারা আমিষ গ্রহণ করেন আমিষ গ্রহণ না করে আপনারা নিরামিষ অথবা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করুন আর যারা প্রসাদ তো তারা প্রসাদই পাবেন চৌঠা সেপ্টেম্বর সকালবেলা উঠে দন্ত ধাবন পূর্বকম দন্ত ধাবন করবেন দন্ত ধাবন করার পরে সুন্দরভাবে দ্বাদ সঙ্গে তিলক করবেন দ্বাদ সঙ্গে তিলক করার পরে তিলকের মন্ত্র উচ্চারণ করে আচমন করবেন করে মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে ভগবান রাধা কৃষ্ণকে দর্শন করবেন করে হাত জুড়ো করে রাধারানীর কাছে প্রার্থনা করবেন আমি বাংলাই বলছি আপনারা সবাই এইভাবে প্রার্থনা করবেন হে শ্রীমতী রাধারানী হে ব্রজেশ্বরী কৃষ্ণের অত্যন্ত প্রিয়া আপনার কাছে আমার এই নিবেদন আমি যেন এই ব্রত পালন করতে সক্ষম হয় এবং আপনি কৃপা করুন আমি এই ব্রত পালন করে যেন আপনার এবং কৃষ্ণের সন্তুষ্টি প্রীতিবিধান করতে পারি এই বলে আপনারা প্রার্থনা করবেন প্রার্থনা করে আপনারা মঙ্গল দর্শন করলেন মর্নিং প্রোগ্রাম করলেন এবং দুপুর পর্যন্ত আপনারা উপবাস থাকবেন অনেকে দিন উপবাস থাকে কেউ কেউ ফলমূল গ্রহণ করে এবং একাদশীর প্রসাদ গ্রহণ করে থাকেন কিন্তু আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য শিলাপ্রভুপাত তিনি উল্লেখিত করেছেন যে ইস্কনের ভক্তদের জন্য শুধু দুপুর পর্যন্ত উপবাস থাকলেই হবে তো আপনারা দুপুর পর্যন্ত উপবাস থাকবেন এবং তারপরে আপনারা অন্য প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু যারা আপনারা থাকতে পারেন যারা অধিক তপস্যা করতে পারেন অবশ্যই আপনারা করতে পারেন তাতে কোনো মানা নেই তাই এই ব্রত দুপুর পর্যন্ত উদযাপন করবেন তার আগে আপনারা দুপুরে আপনারা ঠিক এগারোটা সাড়ে দশটা এগারোটার সময় আপনারা রাধারানী এবং মাধবকে একটি স্থানে আপনাদের যদি কারোর বিগ্রহ থাকে বিগ্রহ অথবা যাদের যাদের আলেখ্য আছে আলেখ্যের সামনে আয়না রেখে আপনারা রাধারানী এবং কৃষ্ণকে অভিষেক করাতে পারেন কিভাবে করবেন প্রথমে একটি থালা রাখবেন সেই থালাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম রচনা করে মাঝে স্থাপন করে রাধা মাধবের বিগ্রহ অথবা চিত্রপট স্থাপন করবেন এবং হাত দিয়ে এভাবে আহ্বান মুদ্রা দেখাবেন হ্যাঁ আহ্বান মুদ্রা দেখিয়ে আহ্বান করবেন ইদম আসনম অর্থাৎ আসনে আহ্বান করবেন ইদম আসনাম কৃষ্ণায় নম ইদম আসনম শ্রী রাধিকায় নম স্বাগত জানাবেন স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নম স্বাগতম স্বাগতম শ্রী রাধিকায় নম তারপরে পাদ্য প্রদান করবেন এতাত পাদ্দাম শ্রীকৃষ্ণায় নম এতাত পাদ্দাম শ্রী রাধিকায় নম অর্ঘ্য প্রদান করবেন ইদম অর্ঘম শ্রীকৃষ্ণায় নম ইদম অর্ঘম শ্রী রাধিকায় নম তারপরে আচমন প্রদান করবেন ইদম আচমনিয়ম শ্রীকৃষ্ণায় নম ইদম আচমনিয়ম শ্রী রাধিকায় নম মধুপর্ক প্রদান করবেন সব মধুপর্ক শ্রীকৃষ্ণায় এই সব মধুপর্ক শ্রী রাধিকায় নম পুনরাজমন দেবেন ইদম পুনরাজমনিয়ম শ্রীকৃষ্ণায় নম ইদম পুনরাজমনিয়ম রাধিকায় নম তারপর একটি থালাতে নটা ময়দা দিয়ে প্রদীপ বানাবেন এবং সেই প্রদীপে সুন্দর করে সলতে দিয়ে আপনারা কর্পূর দিয়ে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে ভগবানের সম্মুখে সেই পিষ্ট দ্বীপ দ্বারা আরতি প্রদান করবেন এবং সুগন্ধি তেল আপনারা নেবেন এই নারিকেল তেল বা অন্যান্য তেল ব্যবহার করবেন না সুগন্ধি তেল ভগবানের জন্য পাওয়া যায় সেই তেল দেখবেন হাতে নিয়ে যেন সেটা জ্বালা না করে এবং কোনো রকম অন্য দ্রব্য না মিশানো থাকে তাই সেই তেল ভগবানের অঙ্গে সুন্দর করে মাখাবেন এবং তারপরে সাদা তিলকে বাটবেন বেটে ভগবানের গায়ে মাখাবেন তারপরে ঈষদ উষ্ণ জল হাত দিয়ে আগে দেখে নেবেন সেই ঈষদ জলে স্নান করাবেন তারপরে সুগন্ধি জল অর্থাৎ সুগন্ধি জলে আপনারা চন্দন গোলাপ জল প্রদান করতে পারেন এবং গঙ্গা জল দিয়ে সুগন্ধি জল বানাবেন পঞ্চগব্য প্রদান করবেন একে একে দুধ দেবেন দই দেবেন ঘি দেবেন গৌময় দেবেন গোমূত্রের মিশ্রণে এই পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন তারপরে পঞ্চামৃত প্রদান করবেন দুধ দই ঘি মধু চিনির জল অথবা মিষ্টির জল পর্যায়ক্রমে আপনারা প্রদান করবেন তারপরে আবার একটু ঈষদ জল আপনারা প্রদান করবেন ঈষদ উষ্ণ স্থান স্নান করাবেন তারপরে আপনারা ফলের জুস দিতে পারেন তারপরে ধুলি স্নান করাবেন আটা ময়দা চালের গুঁড়া দিয়ে একটা বাটিতে সেগুলো গুঁড়ো করে নেবেন আগে নিয়ে একটি কুশ নিয়ে সেটা সুন্দর ঝাড়ুর মতো করে সেটা দিয়ে সুন্দর করে ধুলি সেটাকে ভগবানের গায়ে লাগাবেন এবং তারপরে কুমকুম কেশর মিশিয়ে ঈষ উষ্ণ জল দিয়ে আপনারা স্নান করাবেন তারপর ডাবের জল দিতে পারেন তারপরে একটি সহস্র ছিদ্র অর্থাৎ সহস্র দ্বারা ধারা দিয়ে সেই স্নান করাবেন এবং তারপরে পুষ্প অভিষেক করবেন এইভাবে আপনারা রাধা কৃষ্ণের সুন্দর করে অভিষেক করুন এবং শ্রদ্ধার সাহিত সেই অভিষেক সম্পন্ন করে ভগবানের কৃপা লাভ করুন এবং আপনাদের ওখানে যারা পরিজন আত্মীয় স্বজন এবং যারা ভক্তবৃন্দরা আসবে তাদেরকে ফুল দিন ফুল দিয়ে ভগ আপনারা রাধারানীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি করাবেন সবাইকে অর্থাৎ পুষ্পাঞ্জলির মন্ত আমি বলছি আপনারা বলতে পারেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু স্মৃত দেবে প্রণমামি হরিপ্রিয় ঈশপুষ্পাঞ্জলি সমর্পয়ামি তা এই মন্ত্রটি বলে তিনবার বলবেন বলে রাধারানী চরণে কৃষ্ণচরণে ফুল অর্পণ করবেন এবং মায়েদের জন্য মাতাজিরা সুন্দর সুন্দর এই দিনে ভোগ রান্না করুন এবং সেই ভোগ আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন কেন রাধারানী রান্না করতে খুব ভালোবাসেন এবং রান্না করেন কার জন্য কৃষ্ণের জন্য অর্থাৎ রান্না করে কৃষ্ণকে খাওয়াতে খুব ভালোবাসেন তাই যারা এই দিনে বেশি বেশি করে ভগবানের জন্য ভোগ রান্না করবেন রাধারানী তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্টি হবেন তাই সুন্দর সুন্দর ভোগ রান্না করুন করে ভগবানের উদ্দেশ্যে সেটা নিবেদন করুন এইভাবে আপনারা সেই রাধাষ্টমী ব্রত উদযাপন করুন ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার উপরে তাই সবাই এই ব্রত করুন এবং যারা যারা আপনার অনুজন রয়েছে অনুগতজন রয়েছে এবং ভক্তবৃন্দরা রয়েছে তাদেরকেও এই ব্রত উদযাপন করতে অনুরোধ করুন যাতে তারা এই ব্রত নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত তারা উদযাপন করে হরে কৃষ্ণ তা আমাদের এই ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করুন বেশি বেশি করে কমেন্ট করুন এবং বিশেষ কিছু জানার থাকলে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান অবশ্যই আমরা তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অন্যান্য ভিডিও করব। এবং আমাদের প্রশ্নের উত্তর অবশ্যই প্রদান করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, 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 হরে হরে हरे राम हरे राम राम हरे हरे जय जय श्री राधे श्याम श्रीमती राधारानी की जय